বিচারিক আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলে অর্থ কেলেঙ্কারি হোতা পিকে হালদারকে বিদেশ থেকে ধরে আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে বলে হাইকোর্টকে জানিয়েছে দুদক। তবে আবেদনের আড়াই মাসের পরও পরোয়ানা জারি না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছে আদালত। মাঝের রহমানের রিপোর্ট। আর্থিক প্রতিষ্ঠান থেকে কয়েক হাজার কোটি টাকা নিয়ে বিদেশে পালিয়ে গেছেন আলোচিত অর্থ কেলেঙ্কারির হোতা পিকে হালদার। এ নিয়ে প্রকাশিত সংবাদ হাইকোর্টের নজরে আসে। তাকে গ্রেপ্তারের বিষয়ে দুদক ও সংশ্লিষ্ট সংস্থা কি পদক্ষেপ নিয়েছে আদালত তা 10 দিনের মধ্যে জানাতে বলেন। এর মধ্যে প্রতিবেদন দিয়ে পিকে হালদারের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ সম্পর্কে জানায় দুদক। আমরা কোর্টকে দেখালাম যে আমরা ইন্টারপোলকে অলরেডি মিনিস্ট্রি অফ হোমের পক্ষে অনেক আগেই রিকোয়েস্ট করেছি ওনাকে অ্যারেস্ট করার জন্য। ইন্টারপোল আমাদের তথ্যপত্র রিসিভ করেছে, রিসিভ করার পরে ইন্টারপোল আমাদেরকে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট দেখতে চেয়েছে, যে ওয়ারেন্ট অফ অ্যারেস্টটা করে আদালতের আদেশটা আমাদেরকে দেখান, এবং যেহেতু এটা কগনিজেবল অফেন্স এটাখানে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট এখানে লাগে না, আপনাকে যেখানেই পাওয়া যাবে সেখানেই অ্যারেস্ট করা যাবে। এরপরেও যেহেতু ইন্টারপোল চেয়েছে গত 15/9/2020 তারিখে আমরা বিজ্ঞ মহানগর স্পেশাল জাজ কোর্টে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করার জন্য একটি আবেদন করেছি, সে আবেদনের আদেশটা আমরা এখনও পাইনি। আদালত বলছে যে আপনারা যেই প্রপার্টিগুলো জব্দ করেছেন সেই প্রপার্টির কথাও আমরা কিন্তু বলেছি, এবং আমরা যে নিয়মিত এফআইআর করেছি সেই এফআইআরের কথাও বিশদ বর্ণনা দিয়েছি। ওনার স্থাবর সম্পদ 43 কোটি টাকার জব্দ হয়েছে, ওনার প্রায় 52টা ব্যাংক অ্যাকাউন্ট, তা 53টা ব্যাংক অ্যাকাউন্ট, আরও কিছু শেয়ার ছিল 16 থেকে 18টা, সবগুলি জব্দ করা হয়েছে। আদালতের কাছে আমরা আমাদের প্রতিবেদনের মাধ্যমে সব কিছু তুলে ধরেছি। দুদকের প্রতিবেদন উপস্থাপনের পর দুর্নীতিবাজদের গ্রেপ্তার পরোয়ানা জারিতে দেরি হওয়া নিয়ে মন্তব্য করেন হাইকোর্ট। কোর্ট আজকে অসন্তোষ প্রকাশ করেছে যে আড়াই মাসেও কেন ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু হয়নি, সেই বিষয়টা দুদককে জানাতে বলছে, এবং দুদক যে মামলা দায়ের করেছে তার সম্পত্তির বিষয়ে সেই দুর্নীতির মামলাটাও তাকে কোর্টকে সাবমিট করতে বলা হয়েছে। পরবর্তী আদেশের দিন 9ই ডিসেম্বর ঠিক করেন হাইকোর্ট। এর মধ্যে এফআইআর ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করার জন্য করা আবেদনের নথি দাখিল করতে বলেছেন আদালত। মাঝরক মান্না, চ্যানেল আই, ঢাকা।